দিস ভিডিও স্পন্সার্ড বাই নো ওয়ান। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, এবং আমার পাশে দেখতে পাচ্ছেন একটা সিলিন্ডার, এবং এই সম্বন্ধে আজকে আপনাদের জানাতে চলেছি। অনেকে হয়তো বাড়িতে সিলিন্ডার নেওয়ার পরে দেখেছেন সিলিন্ডার গায়ে ABCD লেখা থাকে, এবং সেখানে অনেক সময় দেখেছেন ABCD পরে নাম্বার লেখা থাকে, এবং হয়তো এটাকে সিরিয়াল নাম্বার ভেবে ভুল করেছেন অনেকে। তো আজকে আমি আপনাদের এটাই আলোচনা করব যে ABCD লেখা থাকে এবং দুটো নাম্বার লেখা থাকে, এর মিনিং কী, এবং আপনার লাইফের জন্য এটা কতটা ভয়াবহ হতে পারে সেটাও কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব। জানতে হলে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন, এবং কোনো ভিডিও কিন্তু আপনার মিস হবে না। তো চলুন শুরু করি। এলপিজি গ্যাস কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা গ্যাস জ্বালাতে পারতাম না বা রান্না করতে পারতাম না শহর অঞ্চলের জন্য, বাট গ্রামের দিকে এখনও কিন্তু এই কাঠ পুড়িয়ে রান্না হয়। তো ব্যাপার হচ্ছে, এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে জানি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক উন্নতি হয়েছে, এবং যদি এটা একটু আমরা মিস ইউজ করে ফেলি বা আমরা যদি একটু ভুলবশত কোনো ভুল করে ফেলি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এবং এর জন্য অনেকটাই কিন্তু এই যে ABCD লেখা এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে। ABCD আর কিছুই না, এটা জাস্ট 3 মাস করে ভাগ এক একটা বছরের। ধরুন 1 বছরে 12 মাস যেহেতু থাকে, তো এ হচ্ছে প্রথম 3 মাস, বি হচ্ছে তারপরে 3 মাস, সি হচ্ছে তারপরে 3 মাস, ডি হচ্ছে তারপরে 3 মাস। এই মুহূর্তে আপনি যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা হচ্ছে B13, এরও একটা মিনিং আছে বাট একটু পরে আলোচনা করছি, আগে কিছু সম্বন্ধে বলে নিন। আমরা নর্মালি যে এলপিজি সিলিন্ডারগুলো ব্যবহার করি তার আয়ু হচ্ছে 15 বছর, অর্থাৎ একটা সিলিন্ডার যখন বানানো হয় তারপর থেকে 15 বছর অবধি সিলিন্ডারটা চালানো যায়, বাট অনেক ক্ষেত্রে সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু নর্মাল আয়ু যেটা সেটা হচ্ছে 15 বছর। এবং নর্মালি উচিত এই যে 15 বছর রয়েছে, এই 15 বছরের মধ্যে অন্তত 2 বার করে এই গ্যাস সিলিন্ডারটা সেটা পরীক্ষা করানো। তো এই যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু আবার দুভাবে করা হয়। একটা হচ্ছে এলপিজি সিলিন্ডারের মধ্যে প্রথমে জল ভরা হয় এবং প্রচণ্ড চাপে সেই জলটা রাখা হয়, এবং দেখা হয় যে সেখানে কোনো লিকেজ আছে কিনা বা জল বেরোচ্ছে কিনা, তাহলে কিন্তু বোঝা যায় লিকেজ আছে কিনা। আরেকটা যেটা সেটা হচ্ছে ডিউরেবিলিটি চেক করা হয়, সেটা হচ্ছে এর মধ্যে নর্মালি আমাদের এলপিজি যে সিলিন্ডার রয়েছে সেখানে যে পরিমাণ চাপে আমরা গ্যাসটাকে রাখি বা গ্যাস রাখা হয় তার থেকে 5 গুণ বেশি চাপে গ্যাস ঢোকানো হয়, এবং সেটা দেখা হয় যে ডিউরেবল আছে কিনা এখনও পর্যন্ত। এই মুহূর্তে আমার যে বাড়ি গ্যাস রয়েছে সেই বাড়ি গ্যাসের সিলিন্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন A26 লেখা রয়েছে। এর একটা মিনিং যেটা আমি বললাম যে এখনই বলবো, সেটা হচ্ছে এ মতলব কী হচ্ছে, প্রথম 3 মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাস, এই 3 মাসকে ইন্ডিকেট করছে এখানে যে এ লেখা রয়েছে সেটা। এবার কথা হচ্ছে যে 26 হচ্ছে ইয়ারটাকে ইন্ডিকেট করছে, অর্থাৎ কত সাল, অর্থাৎ 2026 লেখার কথা ছিল, সেখানে 2026 না লিখে শুধু 26 লেখা রয়েছে, এটা হচ্ছে সাল। অর্থাৎ এই সিলিন্ডারে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা ইন্ডিকেট করছে হচ্ছে 2026 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এইটাকে অবশ্যই অবশ্যই কিন্তু চেকিং করাতে হবে, বা 2026 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই সিলিন্ডারটা চেক করানো উচিত। এইটা হচ্ছে এই যে লেখাটা রয়েছে এটা ইন্ডিকেট করছে। তো এই তো গেল মিনিং, অর্থাৎ মিনিংটা আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এর মিনিংটা ব্যাপারটা কী বলছে। তারপর কথা হচ্ছে যে এইটা তো আপনারা দেখতে পাচ্ছেন, তো কী সমস্যা হতে পারে? তো নর্মালি এই যে 2026 অবধি এর যে লিমিটেশন রয়েছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত, এরপরে কিন্তু এটা চেকিং করার পরে এটাকে আবার হয় বাতিল করে দেওয়া হবে, নয় এটাকে রিনিউ করে নতুন রং করে আবার মার্কেটে কিন্তু ছাড়া হবে। কথা হচ্ছে যে আপনার বাড়িতে ধরুন 2016 সালের কোনো সিলিন্ডার রয়েছে, অর্থাৎ 16 সালের যার এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, বা এখন 17 সালে কোনো ডেট পার হয়ে গেছে, বা 18 লেখা থাকলো কিন্তু পাশে এ লেখা থাকলো বা বি লেখা থাকলো, কারণ এই প্রথম 6 মাস কিন্তু চলে গেছে। তো এরকম যদি সিলিন্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি দেখে নেবেন যাতে এরকম সিলিন্ডার আপনার বাড়িতে না ঢোকে, এবং অবশ্যই কিন্তু সিলিন্ডারগুলো দেখে নেওয়া উচিত, কারণ 15 বছর ধরে এই সিলিন্ডার কিন্তু চলে আসছে, তারপরে কিন্তু ওখানে এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। যদি জিনিসগুলো অনেক রেয়ার কেসে ঘটে, অনেক সময় বুঝতে পারে না বা বাতিল হয় না সেক্ষেত্রে চলে আসে, তো এই জিনিসগুলো অনেক রেয়ার কেসে ঘটে, বাট একবার দেখে নেওয়া উচিত যে এটার এক্সপায়ারি ডেট আছে কি না, তাহলে কিন্তু অনেকটা আপনি সতর্ক থাকতে পারবেন বা অনেকটা কিন্তু বিপদমুক্ত থাকতে পারবেন। যেটা আমি প্রথমে বললাম যে আমরা যদি এটাকে ভালোভাবে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ভালো, বাট একটু যদি মিস ইউজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তো এই গেল মোটামুটি ভিডিও, এবং আপনাদের আশা করি আপনি একটু হলেও বোঝাতে পেরেছি যে এই যে গ্যাস সিলিন্ডার রয়েছে এই গ্যাস সিলিন্ডার নাম্বারটা কী অ্যাকচুয়ালি। কিন্তু এটা কোনো সিরিয়াল নাম্বার নয়, এটা অ্যাকচুয়ালি নাম্বার হচ্ছে আমি যেটা আপনাদের বললাম যে এক্সপায়ারি ডেট লেখা থাকে, এবং এই যে ABCD লেখা রয়েছে এটা কিন্তু কোনো রকম সিরিয়াল নাম্বার না হয়ে এটা কিন্তু জাস্ট ইন্ডিকেট করে 3টে 3টে করে মাসে, অর্থাৎ যে কোনো সিলিন্ডারে আপনি দেখবেন হয় এ নয় বি নয় সি নয় ডি লেখা রয়েছে, এবারে কিন্তু লেখা থাকবে না। তো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সাথে যাদেরকে আপনি ভালোবাসেন, এবং যারা
গ্যাস ইউজ করে, তারা তারা এই বিষয়গুলো জানতে পারবে এবং এই বিষয়গুলো শিখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে।